আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড কেনার জন্য অর্ডার করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে অর্ডার দিতে হয় এটা যারা জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। এই ভিডিওটি তাদের জন্যই যারা ফ্রি ফায়ার ডায়মন্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে টপ আপ করতে পারে না। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে অর্ডারের যে প্রসেসটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনটা ফলো করবেন। সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনি যত ডায়মন্ডটা নেবেন মানে আপনি সেলারের কাছে যদি প্রাইস লিস্টটা চেয়ে নেন তাহলে কিন্তু আপনাকে একটা লিস্ট দিবে। সেই লিস্ট থেকে আপনি দেখবেন যে আপনি কত ডায়মন্ড নেবেন সেটা সিলেক্ট করে দেন তার কাছ থেকে আপনি পেমেন্ট নাম্বারটা নিয়ে নেবেন। পেমেন্ট নাম্বার নেওয়ার পরে এইখানে আপনাদের মেইন যে কাজটা সেটা করতে হবে। সো পেমেন্ট নাম্বার নেওয়ার পর আপনি যদি বিকাশের দোকান বা নগদের দোকান থেকে যদি আপনি ক্যাশ ইন করলে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই যে নাম্বার থেকে আপনি টাকাটা পে করবেন সেই নাম্বারে লাস্টে চারটা সংখ্যা বলে দিতে হবে। আর চারটা সংখ্যার কম যদি বলেন মানে তিনটা সংখ্যা দুইটা সংখ্যা এগুলো যদি বলেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট করবে না, অবশ্যই আপনাকে চারটা সংখ্যা বলতেই হবে। পারলে আপনি চারটা সংখ্যার বেশি বলেন কোনো সমস্যা নেই, পারলে ফুল নাম্বারটাও দেন সেটা আরও ভালো হয়, বাট চারটা সংখ্যার কম দেওয়া যাবে না, অবশ্যই আপনারা চারটা সংখ্যা বলবেন। আর স্ক্রিনশট যদি নিতে পারেন সেটা অনেক ভালো হয়, স্ক্রিনশটটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় চাইতে পারে। দোকান থেকে যারা টাকা পাঠাবেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, আপনারা অবশ্যই 5 মিনিটের ভিতরে অ্যাডমিনকে জানিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপের যে অ্যাডমিন আছে মানে ডায়মন্ড সেলার তাকে আপনি 5 মিনিটের ভিতর জানিয়ে দিবেন, মানে লাস্টের চারটা সংখ্যা এবং UID এবং আপনি যত ডায়মন্ড বা যে আইটেমটা আপনি নিতে চান সেটা উল্লেখ করে দিবেন। আমি আবার বলি, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে পেমেন্ট মেথডটা নিয়ে মানে পেমেন্ট নাম্বারটা নিয়ে পেমেন্ট করতে হবে। ক্যাশ ইন বা সেন্ড মানি আপনি যেটা করেন করবেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারে লাস্টের চারটা সংখ্যা অবশ্যই বলতে হবে, এর কম কিন্তু বলা যাবে না। দেন আপনি যে আইটেমটা নেবেন সেটা সিলেক্ট করে তাকে আপনি বলে দেবেন। যদি আপনি উইকলি নেন, উইকলি টাকাটা পে করার পরে আপনি তাকে বলে দেবেন যে আমি উইকলি নেব। অবশ্যই আপনার পেমেন্ট করার পরে লাস্টের চারটা সংখ্যা দেওয়ার পরে আপনি UID কোডটা দিয়ে দেবেন, এগুলো সাথে সাথে করবেন, সবগুলো একসাথে করে দেন। অ্যাডমিন কিন্তু আপনার অর্ডারটা দেখার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট করে দিবে। সো এটাই হলো UID টপ আপের যে প্রসেস সেটা। এভাবে যদি আপনারা অর্ডারটা দেন তাহলে কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু অর্ডারটা কমপ্লিট হওয়ার চান্স আছে, আর অনেক সময় আছে 5 মিনিটও লেগে যেতে পারে, কারণ অন্যান্য যে অর্ডারগুলো আছে সেগুলো কমপ্লিট করতে করতে একটু লেট হতে পারে। অবশ্যই আপনারা এই প্রসেসটা অবলম্বন করবেন। আর যদি এটার বাইরে যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা হোল্ড হতে পারে। হোল্ড মানে আপনার অর্ডারটা কিন্তু অনেক সময় লেট করে দিবে বা অর্ডারটা কমপ্লিট করবে না যদি আপনি কোনো কিছু মিস্টেক করেন। অবশ্যই যেগুলো বলা হয়েছে বা দেখানো হয়েছে স্ক্রিনে, যেগুলো দেখানো হয়েছে ওইগুলো এইভাবে আপনার অর্ডারটা দিলে কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিবে, ঠিক আছে। আর অর্ডারগুলো লেট হওয়ার যে কারণ সেটা আমি বলে দিই। অনেকেই আছেন যে ফার্স্টে আপনারা লাস্টের চারটা সংখ্যা বলেই থেমে যান, আর কিছু বলেন না, কী নেবেন সেটা বলেন না বা UID কোডটা দেন না, তো এর জন্য কিন্তু সে অন্যদের অর্ডারগুলো কমপ্লিট করতে চলে যায়, এর জন্য আপনার অর্ডারটা আবার পিছিয়ে যায়। ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের অর্ডার দেওয়ার পরে সব থেকে বেশি যে ভুলটা করেন সেটা হলো হোয়াটসঅ্যাপে 1 মিনিট লেট হলেই আপনারা মেসেজ দেন। স্ক্রিনটা অবশ্যই লক্ষ্য করেন, আপনারা যখন একটা মেসেজ দেন আপনার মেসেজটা কিন্তু উপরে চলে যাবে। আমি কিন্তু অর্ডারটা উপর থেকে কখনোই কমপ্লিট করি না, আমি হলো নিচ থেকে একটার পর একটা কমপ্লিট করে অর্ডারগুলো কমপ্লিট করে দেন কিন্তু আপনার উপরে চলে যাবো। সো আপনি যত মেসেজ দিবেন তত কিন্তু আপনারটা লেট হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি কিন্তু সবসময় অর্ডারগুলো কমপ্লিট করি হলো নিচ থেকে, অতিরিক্ত মেসেজ এবং যদি কল দেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা উপরে চলে যাবে এবং আপনার অর্ডারটা কিন্তু সিরিয়ালে পিছিয়ে যাবে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। সো 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার অর্ডারটা বেশিরভাগই কমপ্লিট হয়ে যাবে, 5 মিনিট অতিক্রম কখনই হবে না ইনশাল্লাহ। অবশ্যই আপনারা এইভাবে অর্ডারগুলো দিবেন, ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করেন না। অবশ্যই A to Z যে জিনিসটা আমি বললাম সেভাবে আপনি কাজ করলেই কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যেতে পারে মাত্র 1 মিনিটের ভিতরে। আর যারা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিও ডিসক্রিপশনে চেক করেন, একটা পেজের লিঙ্ক দেওয়া আছে মানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তার কাছ থেকে কিন্তু আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড একদমই লো রেটে কিন্তু আপনারা বাই করতে পারবেন। অবশ্যই তার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন, কোনো রিস্ক নাই, কোনো ভয় নাই, ট্রাস্টেড একটা সেলার আর এটা কিন্তু আমারই একটা পেজ। সো নির্ভয়ে আপনারা ডায়মন্ড টপ আপ করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।